জিম এনথুজিয়াস্ট আমার বন্ধুরা, আপনারা প্রত্যেকে এই ডাম্বেল ব্যাপারে নিশ্চয়ই জানেন, আর কখনো না কখনো এই স্বপ্ন দেখেছেন যে আপনাদেরও প্রত্যেকের ব্যক্তিগত ডাম্বেল বা বারবেল হোক। আমি জানি আপনাদের অনেকের লোহা, স্টিল বা রাবারের তৈরি প্রফেশনাল ডাম্বেল ও বারবেল রয়েছে, আর এই স্বপ্ন আমিও দেখেছিলাম যে আমারও ওই রকম ডাম্বেল হোক, কিন্তু এই ডাম্বেল নেওয়ার মতো ঔকাত আমার নেই, কিন্তু ইচ্ছে তো ছিল। আর কথায় বলে না, ইচ্ছে থাকলে উপায় হয়, আর সেই ইচ্ছের ভিত্তিতেই আজকের এই নিবেদন। শুনতে একটু অবাক লাগবে, কিন্তু এই ইটগুলোই ছিল আমার জীবনের সর্বপ্রথম ডাম্বেল, এবং এই লোহার তৈরি জিনিসটাই আমার জীবনের সর্বপ্রথম বারবেল। এখানে দেখানো প্রতিটি ডাম্বেল সম্পূর্ণ হাতে তৈরি। এগুলো আমি বালি, সিমেন্ট ও স্টোন চিপ দিয়ে নিজে হাতে DIY অর্থাৎ ডু ইট ইউর সেলফ পদ্ধতিতে বাড়িতে বসেই বানিয়েছি। ডাই পদ্ধতি বা হোমমেড পদ্ধতিতে বাড়িতে থেকেই কীভাবে ডাম্বেল বা বারবেল বানাবো সে বিষয়ে ভিডিও বানানো হয়ে গেছে, খুব তাড়াতাড়ি সে ভিডিওটিও আপনারা পেয়ে যাবেন। এখন বর্তমানে 3.5 কেজি সবচেয়ে হালকা এবং 10 কেজি সবচেয়ে ভারী ডাম্বেল আমার কাছে রয়েছে, এবং 4 কেজি সবচেয়ে হালকা থেকে শুরু করে 30 কেজি সবচেয়ে ভারী বারবেল প্লেটও আমার কাছে রয়েছে, আর এগুলি সম্পূর্ণ হাতে তৈরি। এছাড়াও আরও অনেক ভেরিয়েন্ট রয়েছে যেগুলি আপনারা দেখতেই পাচ্ছেন। এই লোহা দিয়ে তৈরি বারবেলটি আমি তৈরি করিনি, তবে জোগাড় লাগিয়েছি। চলুন এবার এক নজরে দেখে নেওয়া যাক আমার হোমমেড ডাম্বেল ও বারবেলগুলি। এই ধরনের হোমমেড জিম ইকুইপমেন্টের সাথে নিজেকে ফিট রাখতে ও আমাদেরকে সাপোর্ট করতে ভিডিওকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন।